क्या कर रहा हूँ तो तुम्हें अलग तो एक उठते हैं প্রচন্ড সর্দি কাশি জ্বর কাল পর্যন্ত ভাবছিলাম আসতে পারবো না আজকেও নাক ফুসফুস করছে কাশি আছে কিন্তু এই যে এই লোকটার জন্যে কেন জানি এত মায়া হয় অভির জন্যে যে কালকেও বলেছিলাম অভি আমি হয়তো আসতে পারবো না আমার যে অবস্থা তো প্রায় কেঁদে ফেলার অবস্থা তার তাহলে কি করবো বাপা আমি কি ক্যান্সেল করে দেব হোল্ড করো দেখি আমি কাল পর্যন্ত কি অবস্থা দাঁড়ায় পরে রাতেই ওকে ফোন করে বললাম যে থাক যাই হোক আমি আসবো ইনশাল্লাহ দোয়া করো কেন আমি সুস্থ কিছুটা হয়ে আসতে পারি না তো কোকিল কোনটি কে কে কি বলতো কিন্তু আজকে তো একদম মানে আজকে হচ্ছে ইয়ে ময়ূর কোনটি তো অভির এই পেছনে যে পোস্টারটা লাগিয়েছে মে কহা হু ক্যা কর রহা হু তো তুমি আরেকটু ই করতে অভি খান হয়ে যেতে শাহরুখ খান আরেকটু করো দেখি এখন এখানে যারা অভিনেতারা আছেন একটু ভয়ে ভয়ে থাকবেন আপনারা খুব শিগগিরই সেও নেমে যাচ্ছে কোনটা ও জিজ্ঞেস করলো আপনি যে এটা জানলেন কি করে তোমার ওই পোজ দেখে আমি বুঝে গেছি কিছু একটা আছে মাথায় ওই গান গাওয়া শুরু করেছে লেখা শুরু করেছে এখন কোন দিন নাচা শুরু করবে তাও জানি না এনিওয়ে গলার 12টা বেজে আছে বাট এনিওয়ে আপ সবাইকে দেখে আজকে খুব ভালো লাগছে আর অভি আসলেই আমাদের সবাই একটা প্রিয় মানুষ আর ওর একটা জিনিস আমি দেখেছি মাঝে মাঝে আমার একটু বিরক্ত লাগে ও যার পেছনে লাগে ওকে ছাড়ে না সহজে লেগেই থাকে যতক্ষণ সে হ্যাঁ না বলছে সে লেগেই থাকে আমার সাথেও সে কত বছর থেকে 25 বছরের মধ্যে 13 বছর পেছনে ঘুরেছে কেন 25 বছর হলো কি করে না তোমার তো আমি জানি 18 18th বার্থডে না আজকে ও জন্মের আগে থেকে সে সাংবাদিকতা করছে তো এনিওয়ে খুব ভালো লাগছে আজকে আসতে পেরে এবং মেনু কি আছে জানি না জেনে নিতে হবে আর আমি জানি যে এরপরে কিছু গান বাজনা হবে তো আমি বসে রিল্যাক্স করে শুনবো আর সবাইকে সালাম দোয়া ভালোবাসা অভি তুমি ভালো থেকো হ্যাঁ ভালো থেকো আর ওই টুপিটা পরের বার খুলে এসো থ্যাংক ইউ